গত 18 আগস্ট দুটি টেস্ট খেলতে বাংলাদেশ সফরে এসেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। সিরিজের দ্বিতীয় টেস্ট খেলতে টাইগারদের সাথে ওজিরা এখন অবস্থান করছে চট্টগ্রামে। বাংলাদেশ সফরে আসা অস্ট্রেলিয়ার টেস্ট দলের একমাত্র মুসলিম ক্রিকেটার ওসমান খাজা, আত্মীয় বন্ধু সতীর্থ, কারো সঙ্গেই কোরবানির ঈদ উদযাপনের সুযোগ নেই তার। তবে স্বাগতিক দলের তিন ক্রিকেটার নাসির হোসেন, সাব্বির রহমান এবং মমিনুল হকের সঙ্গে কিছুটা আনন্দ ভাগাভাগির সুযোগ হলো। এক কাতারে নামাজ আদায়, বুকে বুক রেখে কোলাকুলি, শুভেচ্ছা বিনিময়। ঈদের নামাজে গিয়েই বিপাকে পড়লেন ওসমান খাজা, খোয়ালেন নিজের জুতা জোড়া। একটি বেসরকারি টেলিভিশনে প্রকাশিত প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। জানা গেছে শনিবার সকালে চট্টগ্রামের দামপাড়া পুলিশ লাইন্স ঈদগা মাঠে ঈদের নামাজ আদায় করেন মমিনুল হক, সাব্বির রহমান রুম্মন ও নাসির হোসেনের মতো ক্রিকেটাররা। সঙ্গে ছিলেন অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান ওসমান খাজা এবং আম্পায়ার আলিমদার। সেখানেই নামাজ পড়তে গিয়ে বিড়ম্বনায় পড়েন খাজা। নামাজ শেষে নিজের জোতা জোড়া খুঁজে পাননি তিনি। বলা হচ্ছে কোনো সিজকেচোর, পাকিস্তানি বংশোদ্ভূত এই টপ অর্ডার ব্যাটসম্যানের জুতো চুরি করেছে। উল্লেখ্য, 11 বছর পর বাংলাদেশে এসে শুরুতেই মুখ থুবড়ে পড়েছে ক্রিকেট পরাশক্তি অস্ট্রেলিয়া। প্রথম ম্যাচে তামিম সাকিবের নৈপুণ্যে 20 রানে পরাজিত হয় অস্ট্রেলিয়া ক্রিকেট দল। দ্বিতীয় ম্যাচে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুই দল খেলবে 4-8 সেপ্টেম্বর।